আমি বলবো আমাদের দেশের বা পৃথিবীর 70-80% মানুষজনই কমন পিপল, কমন পিপল, আর হয়তো বা 10-20% মানুষজন মেধাবী, গড গিফটেড। বাট ওই 10-20% মানুষ কি পুরো দুনিয়া কন্ট্রোল করতেছে তা না। এই 70% কমন মানুষজন যখন এক্সট্রিম পরিশ্রম করে ওই জায়গাটাতে যায়, তখন তারা দুনিয়ার নিয়ন্ত্রণটা আসে। তো আমার মনে হয় না কখনো এরকম হয়েছে যে একজন মানুষ শুধুমাত্র পরিশ্রম করছে এটা তার অপরাধ, বা সে শুধুমাত্র গাধার মতো পরিশ্রম করছে। আর একটা খুব লজিক্যাল কোশ্চেন হলো যে ভাই, আমরা সবাই জানি জিম করলে বডি হয়, আমরা জানি যে খাবার কমাইতে হবে, প্রচুর এক্সারসাইজ করতে হবে, তাহলে আমাদের সিক্স প্যাক হবে, আমাদের একদম ঋতিক রোশন টাইপের ফিগার হবে। বাট কয়জন করতে পারছে? আমরা তো সবাই জানি কি করতে হয়, তাই না? আমরা তো সবাই জানি যে মেডিকেলে পড়ার জন্য আমাদেরকে দাবি দাগা দাগা পড়তে হয়, প্রচুর প্র্যাকটিস করতে হয়, প্রচুর এক্সাম দিতে, দেন মেডিকেলে চান্স হয়। কেন সবার হয় না? আমরা তো ভার্সিটি ইউনিটের সকল গাইডলাইন জানি, অনলাইনে ফ্রিতে প্রচুর পড়াশোনার ম্যাটেরিয়ালস পাওয়া যায়, প্রচুর সুযোগ আছে, তাও কেন সবাই চান্স পায় না? প্রশ্নটা তো এখানে, যদি আমরা কিভাবে স্মার্ট ভাবো, একটা একটা কথা খুব প্রচলিত আছে কি, ওয়ার্ক স্মার্ট নট হার্ড। তো ঠিক আছে, আমরা তো সবাই জানি কিভাবে স্মার্ট ভাবে ওয়ার্ক করতে হয়, কিভাবে স্মার্ট ভাবে আগাইতে হয়, কেন তারপর আমরা পারি না? কারণটা হলো ওই যে ওই পরিশ্রমের একটা ব্যারিয়ার আছে, যে ব্যারিয়ারটা আমরা ভাঙতে পারি না। নাহলে আমাদের সবারই সিক্স প্যাক থাকতো, নাহলে সবাই বুয়েট মেডিকেল পড়তো, নাহলে সবাই লাইফে খুব ভালো ভালো জায়গায় থাকতো। মানুষজন লাইফে ব্যর্থতা সফলতার মধ্যে মূল যেই পার্থক্যটা থাকে সেটা পরিশ্রম। আপনি একজন শিক্ষক হয়ে কীভাবে এই পরিশ্রমের ব্যারিয়ারটা মানুষের ভাঙে দিতে চান? কীভাবে আপনি হাজার হাজার শিক্ষার্থীর একটা মনের আশা যেন আসে, ঠিক আছে আমি হয়তো বা পারি না এতদিন, হয়তো আমার মেধা কম, আমি হয়তো পরিশ্রম দিয়ে তাদেরকে কাটিয়ে দিব, এই ইমোশনটা আপনি কীভাবে আঘাত হারান আমি জানি না।